দোয়া কবুলের শর্তাবলী কি কি, কোন কোন সময় দোয়া কবুল হয়, কিছু উত্তম দোয়া যদি সাজেস্ট করতেন। এটা তো এক ঘন্টা একটা লেকচারের বিষয়, সংক্ষেপে বলি। তারপরও দোয়া কবুলের জন্য সবচেয়ে বড় এবং প্রধান শর্ত হলো হালাল উপার্জন থাকা। কি থাকা ভাই? হালাল উপার্জন থাকা। ভেজাল উপার্জন যদি থাকে, কারোর ভেজাল খায়, ভেজাল টাকা রোজগার করে, তাহলে এই ব্যক্তির দোয়া কবুল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি অনেক দূর থেকে সফর করে আসে, এলোমেলো চুল, ধুলায় দুসুর তার শরীর, কাপড় চোপড়। সে যুগে শত শত হাজার মাইল থেকে মানুষ আসতো অনেক কষ্ট করে, জীবন বাজি রেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এত কষ্ট করে একটা লোক আসে মক্কায়, এসে বাইতুল্লাহর চারপাশে তোয়াফ করে, কষ্ট করে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্না ইস্তাজাবুলি দালিক, তার এই দোয়া কিভাবে কবুল হতে পারে? সে বাইতুল্লাহ গিয়ে বাইতুল্লাহ তোয়াফ করতে করতে বাইতুল্লাহ হাজির হয়ে ঢুকে প্রবেশ করে, ওখানে যদি সে আহাজারি করে, দুই হাত তুলে দোয়া করে, উমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে যদি দোয়া করে, যত কষ্ট করে আসে দোয়া করুক না কেন, তার দোয়া কোত্থেকে কবুল হবে? কোশ্চিন কালেও হবে না, বিকজ তার শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, তার কাপড় চোপড় হারাম দ্বারা গঠিত হয়েছে। আমার দেশে অনেক লোক ব্যবসা বাণিজ্য করে, শ্রমিকদের টাকা মারে, তাদের পয়সা কড়ি দেয় না, কন্ট্রাক্টরের টাকা ঘুরায়, মাসকে মাস দেয় না, অর্ধেক দিয়ে বাকিটা দিতে চায় না, মোবাইল বন্ধ করে রাখে, আর ঘন ঘন যায় উমরা আর হজ করে। আছে না নাই ভাইরা আমার? এই বেহুদা চষ্ট কষ্ট করতেছেন, কারণ মানুষের হক ইচ্ছাকৃত মারলেন, মানুষকে ইচ্ছাকৃতভাবে ঘোরালেন, অধিকার নষ্ট করলেন, জুলুম করলেন, আর বাইতুল্লাহ গিয়ে কান্নাকাটি করবেন, কোনো লাভ হবে? এই জন্য দোয়া কবুলের জন্য প্রধান শর্ত হলো হালাল উপার্জন থাকা। কি থাকা ভাই? হালাল উপার্জন থাকা, হারাম উপার্জন যেন কখনো হয় ভাইরা আমার। দোয়া কবুলের জন্য দ্বিতীয় শর্ত হলো তাড়াহুড়ো না করা। কি না করা? মানে দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়ো না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার সকল দোয়া আল্লাহর কাছে কবুল হয়, মালাম ইস্তাআজিল, যতক্ষণ পর্যন্ত বান্দা তাড়াহুড়া না করে। তাড়াহুড়া কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ব্যাখ্যা দিয়েছেন, তাড়াহুড়া হলো দোয়া করার পর সে আসমানের দিকে চাওয়া শুরু করে, কই এখনো তো আসলো না। অনেক লোক আছে না এই টাইপের, দোয়া শেষ, কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন কবুল হতে, সে আল্লাহকে তাগাদা দেওয়া শুরু করে। আছে না নাই? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যত দোয়া করে, যদি সে হালাল উপার্জনকারী নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে দোয়া করে, তাহলে এই দোয়া এটা কবুল হয়ই হয়, মিস হয় না। তবে কবুল হওয়ার, দোয়া কবুল হওয়ার তিনটা প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। নাম্বার এক, যেটা চাইলেন সেটাই আল্লাহ তাআলা দিবেন, সেটা হয়তো আজকে দিবেন বা 10 বছর পরে, 20 বছর পরে, কখন কবুল হবে আপনি জানেন না। মনে রাখবেন, আপনি জীবনে কখন দোয়া করে রেখে দিয়েছেন আপনি ভুলে গেছেন, কিন্তু আমার রব ভুলে না, আল্লাহ তাআলা ভুলে না। অতএব আপনার দোয়া কি হতে পারে? কবুল হতে পারে। সে আশা জোরালোভাবে রাখতে হবে যে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, আজকে না হয় পরে করবেন, এক। আরেকটা হলো আপনি যা চাইছেন আল্লাহর কাছে সেটা পাইলেন না, আল্লাহ আপনার জন্য এর চাইতে দরকারি আরেকটা জিনিস দিলেন, যেটা আপনি চান নাই, মিস করে গেছেন, আপনি জানতেন না যে এর চাইতে দরকারি একটা জিনিস চাওয়া দরকার ছিল, আল্লাহ তাআলা ওইটা দিয়ে আপনাকে আরো বেটারটা দিয়ে আপনার বরং আরো বেশি উপকারী জিনিসটা দিবেন, এর মাধ্যমে দোয়া কবুল করবে, এটা আরেকটা প্রক্রিয়া। আর তৃতীয় আরেকটা প্রক্রিয়া হলো আপনি যা চাইলেন এর বিনিময়ে দুনিয়াতে আল্লাহ কিচ্ছু দিলেন না, আখেরাতে আল্লাহ তাআলা এটা বিনিময়ে আপনাকে বিপুল পরিমাণ সওয়াব দিলেন, কারণ দোয়াটাই হলো ইবাদত, ইবাদতের মগজ। অনেক বান্দা কিয়ামতের ময়দানে তার দোয়ার বিনিময় দেখে বলবে, আল্লাহ দুনিয়াতে যদি কোনো দোয়া কবুল না হইতো, সব যদি এখানে পাইতাম কতই না ভালো হতো। এই জন্য ভাইরা আমার, দোয়া কবুলের জন্য আরেকটা শর্ত হলো তাড়াহুড়া করা যাবে না, দোয়া করে শর্ত অনুযায়ী দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা যখন মঞ্জুর হওয়াটা আপনার জন্য কল্যাণের রেখেছেন, তখনই আপনার মঞ্জুর দোয়া আল্লাহ তাআলা করবেন। এর পাশাপাশি দোয়া কবুলের জন্য তৃতীয় শর্ত হলো হারাম এবং অন্যায় কোনো কাজের জন্য দোয়া করা যাবে না। আমাদের অনেকে আছে হারাম দোয়া করে, হারাম দোয়া বুঝেন, দুই নম্বর কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করে। অনেকে দেখবেন যে ওই যে প্রেমের জন্য, আমি তো প্রেম বলি না, আমি বলি হলো বিয়ে বহির্ভূত যে সম্পর্ক, এটা হলো এক প্রকারের ভণ্ডামি টাইপ বলতে পারেন, কারণ এখানে বেশিরভাগই আপনার ধান্দা ফান্দা থাকে। তো যাই হোক, তো বিবাহ বহির্ভূত প্রেম, এটাতে যাতে সে সফল হয়, যারা টার্গেট করছে তারা যেন বাগাইতে পারে, তার কাছে ধান্দাটা যেন হাসিল করতে পারে, এটার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করে। আছে না নাই? অনেকে আছে যে গুনার কাজ করবে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, পাপের কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা এটা আদবের খেলাফ,
এটা দোয়ার শিষ্টাচার বহির্ভূত। দোয়া কবুলের জন্য শর্ত হলো বৈধ খাতে দোয়া করা, হারাম কোনো জিনিস আল্লাহর কাছে নিবেদন না করা। দোয়া কবুলের জন্য আরেকটা শর্ত হলো দোয়াতে দুরূদ শরীফ থাকতে হবে, আল্লাহর প্রশংসা থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া এটা ছাড়া অর্থাৎ তার প্রতি দুরূদ ছাড়া দোয়া করলেন এই দোয়াটা ঝুলন্ত থাকে এবং অপূর্ণাঙ্গ থাকে। আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। কোন কোন সময় দোয়া করবেন? হায় হায়, প্রশ্নের প্রথম অংশে উত্তর দিলাম এতক্ষণ। কোন কোন সময় দোয়া করবেন এটা নিয়ে আমরা ভিন্ন কোনো সময় স্বতন্ত্র আলোচনা করব, শুধু দুইটা সময়ের কথা স্পেশালি বলি। পাঁচ ওয়াক্ত সালাতের পরে যেরকম দোয়া কবুল হয় একটু আগে বললাম, আর ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া বিশেষভাবে কবুল হয়, এই টাইমগুলোতে স্পেশালি দোয়া করবেন। এছাড়া পাঁচটা সোনালী সময়ের কথা বললাম, সে সময়গুলোতে দোয়া কবুল হয় সেগুলো বিশেষভাবে যত্ন নিয়ে দোয়া করবেন এবং আসমানের দোয়াগুলো আল্লাহ তাআলা খুলে দেন।